ষড়যন্ত্র কইরা হিন্দুরার লগে ইংরেজরা আমার খাতির আছিল বালা। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা ফলাফেন্ডে তোমরা যে নাচ রবীন্দ্রনাথের রইয়া ইতিহাস তো জানো না, রবীন্দ্রনাথ এত গান লেখলো, এত কবিতা লেখলো, এত উপন্যাস লেখলো, মুসলমানদের পক্ষে একটা কবিতা একটা গান একটা উপন্যাস লেখা নাই, ঠিক কিনা বলো? বঙ্কিমচন্দ্র যাকে শ্রেষ্ঠ উপন্যাসিক বলা হয় সেখানে সে মুসলিম শব্দটা পর্যন্ত শুদ্ধ করে লেখে নাই, সে মুসলিম শব্দটারে পর্যন্ত বিকৃত করে লেখছে, আমরা ফলাফেনে তার আরে লইয়া নাচে। এরপর কিন্তু আমার নজরুল, আমার নজরুল যাদের যাকে সাম্প্রদায়িক বলা হয়, অথচ এই নজরুল হিন্দুদেরকে নিয়ে অনেক কবিতা অনেক গান অনেক গীত সে রচনা করেছে, ঠিক কিনা বলো? তারা ইংরেজরার লগে হিন্দুরা খাতির কইরা তারা করছে কি, ভারতীয় উপমহাদেশটা দুইটা বাক করানোর সময় ষড়যন্ত্র কইরা মুসলমানদের দেশটা যেন না টিকে এর লেগা করছে কি পাকিস্তান আর পূর্ব পাকিস্তান, এই দুইটার মাইদে দিয়া ইন্ডিয়ার কলকাতা ঢুকাই দিছে। হ্যাঁ বলে আমরা মুসলমানরা কইছে ও আমরা বাড়ির উড়ান দিয়া গ্রামের মানুষের রাস্তা গেলি, উড়ান হইলে আমরা বাড়ি গ্রামের মানুষ আমরা বাড়ি উড়ান দিয়ে আটতো গেলি, আমরা বাড়ির উড়ান দিয়ে যদি মানুষ আড়ে আমরা বেরিয়েতে ধান হুগাইব কেমনি, মুরগা আসফাল বোকেমনি, উড়ানো তো বেরিয়েতে নামতে হয়ে পারতো না। হ্যাবলাই মুসলমানরা বুঝ জ্বালাইছিল এটা একটা গভীর ষড়যন্ত্র, কলকাতারে বাইরে দিয়ে ঢুকাই দিছে। রেজাল্ট যা হবার তাই হলো 1947 থেকে 1971 23 বছর পাকিস্তানিরা আমাদের উপরে শাসনও করছে শোষণও করছে, তারা যদিও মুসলমান তারা আমাদের উপরে কম অত্যাচার করছে না। আমরা চন্দ্রগুণা পেপার মিলে কাগজ বানাইতো, এটারে করাচি নিয়ে একটা সিল মারাই আনতো আডানার কাগজ, আমরা আইনা হেন ব্যস্ত দেখতে হ্যাঁ খালি গুড়ান দিয়ে আনতো, আমরা তারা হ্যাবল হয়ে কইছে ও নলা দিয়া ভাত খায়াম প্লেটের তো লইয়া এমনি তো খাওয়ান যায়, এটার এমনি গুড়ান দিয়ে আইন না কিরে চন্দ্রগুণা পেপার মিলের কাগজ পাকিস্তান নেওয়ানোর দরকার কি, হ্যান তাই না বাংলাদেশ বেসনের দরকার কি, কই চন্দ্রগুণা সিটাগাং আর কই নিছ করাছি, হ্যান তাই না বাংলাদেশ বেস, আমরার তারা ফইলা ফইলা বেশি মারছে না। আমরার কৃষকেরা চিনিগুড়া কালিজিরা সুন্দর সুন্দর চাউল আমরার তারা করতো, আমি মুরব্বীরার মুহ হুনছি দান্ডি যখন বাতি হইতো লেল্লিরা বাতাস হইতো লাইলি দিয়ে আইটা গেলে চাউলের গন্ধ পাওয়া গেছে, এত মজার চাউল সব ভালো লাগতেন না, আমরা তারা ফাট করতো ফাট ফাট চিনেন নি না, আমি তো কি তারে আমি তো কই বুঝে না না বুঝে বুঝে তো আমরা আমরাই দেখো না, হ্যাঁ এই নাইল্লা করতো নাইল্লা তিন চারকা নিখাত নাইল্লা করতো, আহার যেই মেহনত করে নাইল্লা লইতো সমানে ফুচা গেছে গা বেড়ায় বেরিয়ে সুইটা সাইটটা বেড়াইয়া নাইল্লা লইতো, মুরব্বী বেড়ার আতের সিফাত ফাওয়ের সিফাত গাঁও হয়ে যাইত গা, এরপরে এই গাঁও মজানের লাগিয়া চিকিৎসার লাগিয়া আমরা বুড়া বুড়া বেড়াইতে মেহেন্দি দিয়ে আরতো, ফলাফেনে আইসেই তো মনে করছে বুড়া বেড়ায় মেহেন্দি দিছে বিয়া করবো নাকি, বেড়া আইস দেখা ও ইয়া না বিয়া না গাঁও, এই ফাটটি দিয়ে আদমজি ঝুট মেলে নরম নরম কার্পেট বানাইতো বানাইতো, আমরা তারা এই কার্পেট শোভা পাইতো পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে, কাগজ ডিগুরান দিয়া ব্যস্ত সিহন চাউলি তারা খাইতো, আমদার কার্পেট তারার গড়, আমরা তারা সরল বেড়া সেই থেকে লেগে কিন্তু মারাত্মক সমস্যা, আমরা বাংলাদেশের মুসলমানটি সবসময় সরল তার সেই থেকে সেগা চেতনের পরে 26 মার্চ 1971 সালে এক মহান ঘোষণার পরে যার আত যেইটা আসিল কান্দের বার্তা কামাইল্লা গাছের লাঠিটা বা গাছের বাঁশের গোড়াড়া আহারি ফিরা নয়টা মাস আমরা তারা একাধারে ফিরছে, এই ফিটটা পাকিস্তানিরা সব হালাই দিয়া বাইজ্ঞা গেছে। 1971 সালের এই ডিসেম্বর যে এই ডিসেম্বর মাসে আজকে আমি ওয়াজ করতেছি, এই 16 ডিসেম্বর 1971 সালে এক রক্তিম সূর্য সকালের আকাশে পূর্ব আকাশে উদয় হলো, পৃথিবীর মানচিত্রে জল জল করে নতুন একটি দেশের নাম জায়গা করে নিল, দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালো আমার মাতৃভূমি আমার প্রিয় মাতৃভূমি। কিন্তু আজকে 1971 থেকে এই 2020 50 বছর হয়েছে স্বাধীনতা হয়েছে, এখন কি আপনাদের কাছে জিজ্ঞেস করি এখন কি বাংলাদেশে ইংরেজ আছে? এই জায়গাটা তো আসতে কইলে হইতো না, খুব জোরে কইবেন ইংরেজ আছে, পাকিস্তানি আছে,
এখন মেম্বর কি পাকিস্তানের না বাংলাদেশে? এখন মেম্বর কি হেতারান না আমরা? এখন চেয়ারম্যান কি ব্রিটেনের না আমরা? এই যে আমাদের দেশের যে উপজেলা চেয়ারম্যান, এটি কি এখন বিদেশি না দেশি? হাইব্রিড না অরিজিনাল? সব অহন আমরা, মেম্বরও আমরা, চেয়ারম্যানও আমরা, ভোটারও আমরা, উপজেলা চেয়ারম্যানও আমরা, এমপিও আমরা, আমলাও আমরা, কামলাও আমরা, তারপরে যত নার্স ডাক্তার আয়া ফায়া কেন যা আছে সব অহন আমরা। এতদিন আমরা দোষ দিছি ওই বিলাতের তারা, ব্রিটেনের তারা, ইংরেজেরা আমরা লুট্টা ফাট্টা খায়। এতদিন আমরা দোষ দিছি যে পাকিস্তানিরা আমরা বেড়াত লাগাই দিয়া গেছে। অহন তো আর ইংরেজও নাই, অহন তো আর পাকিস্তানিও নাই, অহন ব্রিজের ভিতরে রোডের বদলি বাঁশ দেয় কারা? কি অহন কেন দেয় ওকে যে আসা আসা আই কেও না চেহারা দিলা লই উঠছে অহন বাস দেয় কেন? এখন এখন কি ইংরেজ আছে, পাকিস্তানি আছে? এটি কইলে তো আর ভাল লাগে না। আমি আর লাগে ফইলে কইছি ওয়াজ আর লইয়া শুনবো আর দাওয়াত দিব নি হুজুর। তের ভাইবা ওয়াজ কারে কহুনেন, যারা বেশি ওয়াজরে ডরান তারা যখন দেখবেন যে বরাবর ওয়াজ আইতাছে দৌড়িয়া সাইডে খেয়ে রইলেই দেন। ওয়াজ দেখবেন ওয়াজের বাপে যাইব কা ডরাইয়েন না, দৌড়া বইয়েন। মুসলমান সহজ সরল ভাইয়া যা মন্ডায় ধরো করতে আসো। নবীজি সোনার মানুষ বানাইছিল কয় বছরে? টিপ সারতেন মানা করছিলাম মনে আসেনি? কয় বছর? ইংরেজ গেছে 200 বছর, পাকিস্তানিরা তো করছে এই 23 বছর, বাংলাদেশ হয়েছে 50 বছর। নবীজি ফাললো যদি 23 বছরে, আমরা 200 বছর গেল, 23 বছর গেল, স্বাধীনতার 50 বছর গেল, আমরা একটা সোনার মানুষ বানাইতে পারলাম না। হেতারা 23 বছরে ফাললো, আমরা এত বছরেও ফাললাম না। এটা একটু আচ্ছা যাচাই করে যাইতে হইব, এর আগে কেড়াই উঠে তাদের টান দিয়ে বয় নেবেন তার দাফলাম আপনার হালকা করে না করছে তারা। আচ্ছা উড়ি না, আচ্ছা জবাব দিয়া যায়।